ফাইন ওকে ফাইন আপনি বিজ্ঞান নিয়ে যে আয়াতগুলো পাইছেন ওই আয়াতগুলোতে পড়ে দেখছেন বিজ্ঞান শব্দটার আরবিটা কি লেখা আছে না বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান বলার এই শব্দটা নাই আল্লাহ বলতেছেন যে হাকিম শব্দ কিভাবে আসমান আল্লাহ বলতেছেন কিভাবে আসমান হলো কিভাবে জমিন হলো এগুলি নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো আচ্ছা বাইর করেন একটু ওই আয়টা দেন আমরা দেখা দিচ্ছি চিন্তা গবেষণা বলতে কি চিন্তা করতে বলছে কোথায় চিন্তা করতে বলছে সেটা দেখা দিচ্ছি তাফসিরটা বের করে সেটা যে আসলে আল্লাহর বলে দেওয়া জিনিসটাই চিন্তা করতে বলছে কিনা সেটা আমরা এখনই বুঝে যাব আয়াত নাম্বার বলেন একটু আয়াত নাম্বারটা হচ্ছে আপনার সূরা ইমরান 191 সূরা আলে ইমরান 191 ফাইন আমরা এখন এটা দেখব স্ক্রিনে কি দেখা যাচ্ছে shit sorry sorry যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহ স্মরণ করে এবং আসমান সমূহ জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে হে আমাদের রব আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি আপনি অত্যন্ত পবিত্র অতএব আপনি আমাদের আগুনের শাস্তি হতে রক্ষা করুন আপনি কি আগের পরের অন্য কোনো আয়াতকে বুঝিয়েছেন নাকি শুধু এই আয়াতের কথাই বলছেন জি শুধু এই আয়াতের এইতে আমরা একটা মিস গেছে আপনি আপনি বলছেন শুধু চিন্তার কথা এখানে চিন্তার সাথে গবেষণার কথাটাও বলা আছে কোথায় ভাই এটা আপনি যারা দাঁড়িয়ে ও সাহিত্য অবস্থায় আল্লাহরকে শরণ করে এবং চিন্তা গবেষণা করে। কোথায় আপনি এটা কারণ ভাই? আমার একটা মোবাইল অ্যাপ আছে একটা নাম কি? এটা নাম আপনার আল কোরআন আমি ডাউনলোড করছি আর কি আল কোরআন অর্থসহ বাংলা অর্থসহ আল কোরআন ডাউনলোড করছি। ওকে সেই সেই এখানে অনুবাদ অনুবাদকের নাম দেয়া আছে কোন অনুবাদক এই অনুবাদটা করছে? দেয়া আছে? জি না না না। অনুবাদের নাম মানে বাপ মা ছাড়া একটা অনুবাদ ধরেন আমি এই একটা অনুবাদ করলাম একটা লিখলাম রহমানের অনুবাদে চিন্তা গবেষণা একশো একানব্বই রহমানের অনুবাদে বলা হচ্ছে যারা দণ্ডায়মান উপবেশন ও এলায়িত অবস্থায় স্মরণ করে এবং নবমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে এবং বলে হে আমাদের রব আপনি সব বৃথা সৃষ্টি করেননি আপনি পবিত্রতম অতএব আমাদেরকে হতে রক্ষা করুন নাম বাকি যেগুলো ফাউন্ডেশনের অনুবাদে চিন্তা করে মুহিউদ্দিন খানের অনুবাদে হচ্ছে চিন্তা গবেষণা শব্দটা মুহিউদ্দিন খানের অনুবাদেও আছে এরপরে আছে হচ্ছে ফজলুর রহমানের ইয়েতে সেখানে আসে ফজলুর রহমানের অনুবাদে হচ্ছে চিন্তা করে তার সিরুল কুরানে আছে চিন্তা করে সহি ইন্টারন্যাশনাল আমরা দেখি কি করে আচ্ছা এখানে তো আছে সো বোধ গিভ থট টু দ্য ক্রিয়েশন অফ হেভেন্স অ্যান্ড আর্থ মানে কি করে নিজের চিন্তাকে নিবদ্ধ বাংলা শব্দটা কি হবে নিবদ্ধ করে মানে চিন্তা চিন্তাকে আর কি চিন্তা করে আর কি এটার মানেটা এটা দাঁড়াচ্ছে চিন্তা করে সেইটাকে বানাইছে কি চিন্তা গবেষণা করে তাই না ওয়া ইয়া

ওকে ফাইন তাহলে এখন আমি এই শব্দটা এই যেটা একটু আগে শোনালাম এই যে ইয়াতা ফাক্কারুন বা ইয়াতা ফাক্কারু এই শব্দটা আর কোন কোন আয়াত আছে আমরা একটু দেখি তো আসলে এই আয়াতটার আসলে এই শব্দটা আসলে অনুবাদটা কি কি হয় আমরা একটু দেখি নাকি আমরা কাজ করব সরাসরি তাফসিরে চলে যাব আপনি বললেন আমি তাফসির বের করব আর না হলে তাফসির বের করার আগে এই আয়াতটা এই শব্দটা আর কোন কোন আয়াতে আছে সেখানে কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা একটু সেগুলো আপনাকে বলে শোনাবো বলবো ঠিক আছে আপনি তাফসির দেখলো দেখাতে পারেন বা অন্য কোনো ওকে সুরা সুরা আল আরাফ সুরা নাম্বার সাত ছিয়াত্তর সেখানে এইখানে চিন্তা করে চিন্তা ভাবনা করে এবং একই ব্যক্তির অনুবাদ সেটা করছে তারা চিন্তা করে মুজিবুর রহমান একই ব্যক্তির অনুবাদ একই শব্দের সে চিন্তা ভাবনা করে আর বাকি অনুবাদ তো চিন্তা করে চিন্তা করে চিন্তা ভাবনা করে তাইসিলুলকাল চিন্তা ভাবনা করে ফজলুর ফজলুর রহমান চিন্তা করে আহ বায়ান ফাউন্ডেশন চিন্তা করে একই একই শব্দের অনুবাদ তারপরে দেখেন সুরাল আরফের সাতের একশো চুরাশি নাম্বার আয়তে বলা হচ্ছে ওই শব্দটার মানে দাঁড়াচ্ছে তারা কি লক্ষ্য করে না মুহিউদ্দিন খান বলতেছে লক্ষ্য করে না মুজিবুর রহমান বলতেছে চিন্তা করে না বায়ান ফাউন্ডেশন করে চিন্তা করেনি ফজলুর রহমান বলতেছে চিন্তা করেনি তাইসুল গান বলতেছে চিন্তা ভাবনা করেনি এরপরে সুরা ইউনুস সুরা দশ এক নম্বর চব্বিশে দেখি মহিউর মহিউদ্দিন খান ওই আয়াতের একদম শেষে আমি কি এই আয়াতগুলো স্ক্রিনে দেখায় দেখায় নিয়ে নিয়ে বললে ভালো হইতো নাকি মানে আমি জাস্ট আমি সময় বাঁচানোর জন্য মুখে বলতেছি আর কি আপনারা মিলাই দেখতে পারেন অনুবাদকের নাম যেহেতু বলে দিচ্ছি যে কোনো অ্যাপ থেকে যে কোনো বই থেকে মিলাই দেখা সম্ভব আপনাদের পক্ষে চাইলে আমি কি এইভাবে কন্টিনিউ করবো আরো আছে প্রায় দশটার মতো নাকি আয়াতগুলো দেখায় দেখায় বলবো মানে সময় আরো বেশি লাগবে দেখাইতে বললে দেখাইতে পারি আসিফ ভাই বা সাদ্দাম ভাই কি বলেন আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি গবেষণা যেটা এটা আছে আপনি বাদ দেন চিন্তা ধরে নেন চিন্তা করে সবাই জায়গাটা হ্যাঁ এখানে এই আয়াতে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যারা আকাশ এবং জমিন চিন্তা করে এবং যারা বলে যে তুমি 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 এগুলা অনর্থক সৃষ্টি হচ্ছে পবিত্র আমাদের আগুনের হাত থেকে রক্ষা করো এরপরের আয়াতে যেটা বলা হয়েছে হে আমাদের রব নিশ্চয় তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই এই যে আয়াতগুলো একটার পর একটা একটার পর একটা এটা হচ্ছে বিশেষ করে যারা এগুলো নিয়ে চিন্তা করে কিন্তু যারা বিশ্বাসী যাদের মনে কোনো আল্লাহর প্রতি কোনো অবিশ্বাস নাই এগুলো নিয়ে চিন্তা করতে পারবেন আপনি কিন্তু আপনার ওই আল্লাহ আল্লাহ যেটা যেটা বলেছে বলেছে সেটাই আসলে মেনে নিতে হবে সেই মানে কোরান এবং হাদিসে মহাবিশ্ব আকাশ জমিন এগুলো সৃষ্টি সম্পর্কে যা বলা হয়েছে সেগুলাই আলটিমেটলি মেনে নিয়ে যদি আপনি বলেন যে হ্যাঁ এখন আমি চিন্তা করছি আল্লাহ কিভাবে ছয় দিনে পৃথিবী বানিয়েছে আল্লাহ কিভাবে মানে শুক্রবার দিন এটা বানাইছে শনিবার দিন এটা বানাইছে এইগুলা নিয়ে যারা চিন্তা করে তাদের কথা বলা হয়েছে সায়েন্সের কথা ভাই এখানে বলা হয় নাই বিজ্ঞানের কথা তো একদমই না বিজ্ঞান ইনফ্যাক্ট বিজ্ঞান শব্দটাই এর মধ্যে কোরআনের মধ্যে নাই আচ্ছা আমি বলা হয়েছে যে ইসলামে আকাশ এবং জমিন সৃষ্টি ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা নিয়ে চিন্তা করার কথা সেটা নিয়ে যারা চিন্তা করে বলবে হে আল্লাহ তুমি আমাদের তুমি তো এগুলো সবই সৃষ্টি করেছো তুমি আমাদের আগুনের হাত থেকে রক্ষা করো এইটা যারা বলবে মানে ইসলামের ভেতরে যেই জিনিসগুলো আছে যে পাক আরো সে সমাসীন তিনি আরোশ আছে কোথায় আরো আছে পানির উপরে আল্লাহ পাক হ বলেছে সব হয়ে গেছে এইগুলা হচ্ছে কোরআনের কোরআন এবং হাদিসে মানে যেই যা বলা হয়েছে সেইগুলা নিয়ে চিন্তা করে হ্যাঁ কেউ যদি বলে যে হ্যাঁ হে পাক তুমি আমাকে আগুনের হাত থেকে রক্ষা করো তুমি এগুলো নিশ্চয়ই বানিয়েছো এবং তুমি এগুলো নিশ্চয়ই অনর্থক বানা নাই তখন তাদের কথা বলা হয়েছে কিন্তু ভাই সায়েন্স হচ্ছে আলাদা জিনিস সায়েন্স হচ্ছে যে নিরপেক্ষ ভাবে কোনো ধর্মের ব্যাপারে কোনো ধর্মের প্রতি বায়াস না হয়ে যে গবেষণা করা সেটা হচ্ছে সায়েন্স কিন্তু এই যে এই কোরআনে যে মানে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা তো সায়েন্স না সেটা তো হচ্ছে একটা দাবি আচ্ছা ঠিক আছে তো আপনি যেটা বললেন তো ভাই এটা তো আপনার বক্তব্য

আহ সে তো সে তো হচ্ছে নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করবে আর যে হচ্ছে আল্লাহকে রব হিসেবে মেনেই নিয়েছে সে তো কোরআনে যে জিনিসগুলা বলা আছে হাদিসে যে জিনিসগুলা বলা আছে সেগুলো নিয়ে চিন্তা করবে এখন কোন জিনিসটা বলা হয়েছে আসিফ ভাই আমি আল্লাহকে মানবো নাকি না মানবো সেটা তো পরে আসতেছি না না বলেছে 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 আপনার ব্যাখ্যাটা আমরা শুনবো আমি একেবারে তাপসির থেকে দেখাবো ভুল হচ্ছে আল্লাহ এখানে মোটেই এইভাবে বলেনি আপনি যেটা ভাবছেন যে তোমরা ডিসিশন নাও এই চিন্তা ভাবনা করে এরপরে আবার ডিসিশন নাও যে আসলে আল্লাহ সত্য না মিথ্যা এটা যে বলা হয়নি এটা আমি তাপসির দেখাবো না তখন আপনার ভুলটা ভেঙে যাবে এর আগে আমরা একটু শুনে নিই এখানে দুজন যুক্ত হয়েছেন আমার মনে হচ্ছে ওনারা যুক্ত হয়েছেন ব্যাকস্টেজে এখানে লিখেছিলেন যে ওনারা এই আরবিটা সম্পর্কে বলতে চাচ্ছিলেন আমরা একটু ওনাদের কাছে সংক্ষেপে একটু শুনতে চাচ্ছি যদিও আমরা আগেই বলে নিচ্ছি ওনারা যদি রেফারেন্স না দেন আমরা ধরে নিব যে উনি এটা ব্যাখ্যা করছেন বাট আমরা একটু তার বক্তব্য

তোমরা চিন্তা করো মানে শুধুমাত্র এটাই বোঝায় মানে আশেপাশে অনেক থাকতে পারে কিন্তু গবেষণা শব্দটা এটার সাথে একদম যায় না মানে এটা শুধুমাত্র চিন্তা করা এটাই বোঝায় মানে শুধুমাত্র গবেষণা নয় আমি এটাই বলার জন্য আসছিলাম এটা তো অলরেডি হয়ে গেছে হ্যাঁ যেমন হচ্ছে গিয়ে ধরেন ওই যে আহ ব্রহ্মা ব্রহ্মার অন্ড থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে এটা নিয়ে একজন মানুষ চিন্তা করতে পারে কিন্তু এটা নিয়ে কিন্তু গবেষণা করাটা সেটা অন্য বিষয় হ্যাঁ কথোপকথন করতে গেলে সেখানে যাচাই বাছাইয়ের ব্যাপার চলে আসে যে কোনটা সঠিক কোনটা ভুল সঠিক মিথ्ठा হ্যাঁ ভাই আমার এতটুকু ফল আছে এটা তো অলরেডি হয়ে গেছে এইটাই ব্যাস আচ্ছা এখানে চিন্তা করার ব্যাপারটা কি এরকম যে চিন্তা করো কিরকম আকাশ বানিয়ে না চিন্তা মানে শুধুমাত্র ভাবা মানে চিন্তা করে বলতে কি আমি ভাবব যে আল্লাহ আকাশ বানাইছে ব্যাস এতটুকু

আমি চিন্তাটাই না করতে পারি আমি যদি চিন্তাই আমি যদি আমার মাথার মধ্যে একটা প্ল্যান আসে যে আমি একটা টেবিল সৃষ্টি করবো তাহলে ভাই আমি একটা টেবিল সৃষ্টি করতে পারবো কিন্তু আমার মাঝে মাঝে যদি আমরা চিন্তাই না করি আমি তো একটা টেবিল সৃষ্টি করবো তাহলে তো ভাই আমি কোনো ভাবে টেবিলের সৃষ্টি করতে পারবো

আমরা আসমান জমিনের চিন্তা করেন কথা হচ্ছে ইনফ্যাক্ট উনি এখন এই কাজটাই করেন উনি গতদিনও করছিলেন তো উনি আসলে এখন নিজের কিছু ব্যাখ্যা করবেন আমরা এই কারণে ওনার সাথে এই কারণে আমি আসলে আলোচনা না গিয়ে তাপসির কি আমি আসলে এটা দেখিয়ে দিয়ে বিদায় দিতে চাচ্ছিলাম কারণ আলোচনা করা মুশকিল যখন একটা মানুষ আপনার কথা বুঝতে পারছে না নিজের মতো করে কথা বলছে খুবই মুশকিল ছয়শো নিরানব্বই পৃষ্ঠা সুরা আলী ইমরান তাপসির ইমনে কাসির খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার ছয়শো নিরানব্বই পরের প্রায় চার পাঁচটা পৃষ্ঠা জুড়ে এই একই জিনিসগুলোই আছে দেখি এখানে আয়াত কটা দেখি একসাথে আয়াতগুলো লিখে কেন তাপসির করলো

যারা হচ্ছে আল্লাহকে স্মরণ করে এবং যারা আল্লাহর কাছে বলে এবং আচ্ছা তাহলে তো অন্য কোনো জ্ঞানীদের কথা এখানে বলা হয়নি তাই না যেমন ধরেন একজন মানে নাস্তিক জ্ঞানী ব্যক্তি সে যদি স্মরণ করে হ্যাঁ নিউটন ওনাদের ওনাদের মতো ওনাদের মতো জ্ঞানীদের কথা এখানে বলা হয়নি তাই না না কারণ ওনারা আকাশ পৃথিবী সম্পর্কে কি চিন্তা করছে আইনস্টাইন কি চিন্তা করছে চিন্তা করছে এটা কেন গ্রাভিটিটা কেমনে কাজ করে স্পেসটা আসলে কাকে বলে টাইমটা আসলে কাকে বলে সেইগুলো নিয়ে চিন্তা করছে সেগুলোর ব্যাখ্যা বাইর করছে আবার সেই ব্যাখ্যাগুলো আবার কি আল্লাহর বিপক্ষের ব্যাখ্যা আর কি আল্লাহর পক্ষে কোনো ব্যাখ্যা করে নাই তাহলে তো মানে প্রথম দফাতেই যে জিনিসটা আমরা বুঝে ফেললাম যে এটা শুধুমাত্র যারা আল্লাহকে স্মরণ করে এবং ওগুলা নিয়ে চিন্তা করে তাদের কথাই শুধুমাত্র বলা হয়েছে তাই না অবশ্যই এবং ইনফ্যাক্ট এই তাপসির যদি আমরা পড়া শুরু করি পুরোটা বলবো না শুধু জাস্ট অল্প অল্প জাস্ট বলবো তাহলে বোঝা যাবে যে ইনফ্যাক্ট আসিফ ভাই মাত্র যেটা বললো পুরো তাপসিটা পড়লে সেটাই জানা যায় এক কথাই বললে ওইটাই জাস্ট তারা আসিফ ভাই যা বললো দেখেন এই যে কিছু মিরাকেল দিয়ে আল্লাহর প্রতি অবাক হওয়ার কথা বলা হচ্ছে প্রথম প্যারাতে দ্বিতীয় প্যারাতে সেম ভাবে আল্লাহ কেমনে সৃষ্টি করছে সেগুলার জন্য সেগুলার বিবেকবানদের জন্য নিদর্শন আছে বলা হচ্ছে এগুলো হচ্ছে নিদর্শন তারপরে বলছে যে এইগুলাতে এগুলা আল্লাহর পূর্ণ ক্ষমতা নিদর্শন মানে কোন বিবেকবানদের জন্য কি নিদর্শন সেটাও বলে দিছে আল্লাহর পূর্ণ ক্ষমতার জ্বলন্ত নিদর্শন এগুলা এবং সেখানে বিজ্ঞানময় লাগাই দিছে শব্দটা হাকিম হাকিমের বাংলা লাগাইছে বিজ্ঞান ইনফ্যাক্ট কোরআনে আমি বহু জায়গায় দেখছি হাকিমের বাংলা বিজ্ঞান বানাইছে আচ্ছা তারপরে দেখি এরপরে চিন্তাশীলদের জন্য রয়েছে যে জিজ্ঞাসার চূড়ান্ত সমাধান মানে এইটাই সমাধান

সেই বিষয়টা নিয়ে গবেষণা করবেন বা সেই বিষয়টা যাচাই বাছাই করবেন ঠিক আছে কিন্তু এই আয়তে পরিষ্কার শুরুতেই বলে দেওয়া হচ্ছে সেই সব জ্ঞানীদের কথা যারা দাঁড়াইয়া বসিয়া শুইয়া সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা বা চিন্তা করে তাদের কথা তাহলে সেই শুরুতেই তো এটা বিজ্ঞানের পদ্ধতির থেকে খারিজ হয়ে যায় বা গবেষণার পদ্ধতির থেকে খারিজ হয়ে যায় কারণ তারা হচ্ছে আহ শুইয়া বসিয়া দাঁড়াইয়া সর্বত্র আল্লাহকেই স্মরণ করে তাহলে তো এটা তো কোনো এটা তো বিজ্ঞানের যে প্রাইমারি কন্ডিশন যেটা হচ্ছে যে নিরপেক্ষতা বিজ্ঞানের যে প্রাইমারি কন্ডিশন কোনো কিছুর প্রতি পক্ষপাতিত্ব না করা করা কোনো মানে ধর্মের প্রতি বা কোনো গ্রন্থের প্রতি পক্ষপাতিত্ব না করা সেইটা থেকেই খারিজ হয়ে গেল তো এই কথাটা তাই না ভাই আচ্ছা ঠিক আছে আসিফ ভাই আমার শেষ যে বক্তব্যটা এটা আমি বলতে চাচ্ছিলাম আর কি আচ্ছা বলেন ভাই এটা হচ্ছে আপনার ধরেন আমি আল্লাহকে স্মরণ করলাম দাঁড়িয়ে এবং সাহিত্য অবস্থায় যাচাই বাছাইয়ের ব্যাপার চলে আসে আপনি কি এটা যাচাই করতে পারবেন ভাই 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 এটা কি আপনি যাচাই করতে সক্ষম কিনা ধরেন আল্লাহ বলেছে আল্লাহ ছয় দিনে পৃথিবী এবং এইগুলো সৃষ্টি করেছে হ্যাঁ ছয় দিনে সাত দিনে

আপনি একটা লাইন অলরেডি অলরেডি আপনি কমসে কম বারো থেকে তেরো বারো থেকে পনেরো বার বলছেন অলরেডি আপনি যদি ধরেন আরো একুশ বার বলেন আমরা বুঝে যাবো একই লাইন বারবার বলতেছেন যে এটা চিন্তা করতে বলছে চিন্তা করতে বলছে নিউট্রালি চিন্তা করতে বলছে না ভাই এটা নিউট্রালি চিন্তা করতে বলে নাই এখানে তো বলেই দিছে কাদের কথা বলতেছে কারা চিন্তা আপনার আমার চিন্তার কথা বলতেছে না বলতেছে অলরেডি যারা আল্লাহর পক্ষে আছে অলরেডি যারা আল্লাহকে প্রতিপালক বলে মানে অলরেডি যাদের কাছে আল্লাহর কাছ থেকে শাস্তির কাছ থেকে মাপ চাইতেছে সেই লোকগুলার কথা বলা হয়েছে

মাতব্বর ভাই আপনি যে বললেন আমি চুপ করে শুনছি ভাই আমাকে এক মিনিট বলতে দেন জাস্ট আমি তারপর আমাকে লাথি মার আমাকে বের করে দেন ঠিক আছে এক মিনিট কি বলবেন আমার প্রশ্নটার উত্তর বলবেন না অন্য কথা বলবেন অন্য কথা বললে একটু পরে বলেন আমার প্রশ্নটার উত্তর দিয়ে তারপরে বলেন আমার প্রশ্নটা হচ্ছে আপনার প্রশ্নের প্রশ্নটা হচ্ছে নিউট্রালি চিন্তা করতে বলছে এই যে একটা দাবি আপনি করলেন এটার রেফারেন্সটা কি কোন তাফসীর থেকে আপনি এটা বলছেন আচ্ছা ঠিক আছে ধরুন আমি এটা করে নিলাম নিউট্রালি না যারা আমি আমার থেকে উদাহরণ দিয়ে বলতেছি

একটা প্রশ্ন ভাই হ্যাঁ চিন্তা করলেন চিন্তা করতে দেখলেন যে ঈশ্বরের বা নেই চিন্তা তো আমি বুঝতে প্রশ্ন বুঝছেন রে ভাই ভাই খুবই মানে মেন্টাল প্রেসার হয়ে যায় একেবারে সাথে আচ্ছা ডাবিন ভাই কিছু বলতে চাচ্ছিলেন নাকি

আমরা তখন তোক দিয়ে নিয়ে তর্ক বিতর্ক করছিলাম তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এমনকি তার চেহারা লাল হয়ে উঠলো তার দুই কপালে যেন ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে তিনি বলেন এই বিষয়ে কি তোমরা নির্দেশিত হয়েছ আর এই নিয়েই কি তোমাদের নিকট প্রেরিত হয়েছি আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি তোমাদের পূর্ববর্তীরা যখন এই বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে দৃঢ়ভাবে তোমাদের বলছি তোমরা যেন এই বিষয়ে বিতর্কে লিপ্ত না হও এই হাদিসটার মান হচ্ছে হাসান এরকম আরো অনেকগুলো হাদিস আছে এখানে আরেকটা হাদিস আমি দেখাতে পারবো একটু পরে আমি আমি বের করে দেখাতে হবে সেখানে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ কিভাবে সৃষ্টি হয়েছে আল্লাহর সৃষ্টি হয়েছে কিভাবে এই বিষয়ে চিন্তা করতে গেছিল তখন মুহাম্মদ এত রেগে গেছে এত রেগে গেছে যে তার মুখ লাল হয়ে গেছিল লাল হয়ে গিয়ে সে তাকে ধমক দিছে যে এই বিষয়ে চিন্তা করা যাবে না এটা মানে এই চিন্তা করা খুবই ভয়ঙ্কর জিনিস তখন তাকে ধমক দিয়ে থামাই দিছিল চিন্তা করাটা তার মানে আমরা বুঝতে পারছি যে এইখানে শুধুমাত্র ইসলামের পক্ষে চিন্তা করার কথা ইসলাম বলেছে ইসলামের বিপক্ষে যেটা যায় বা ইসলামের মূল বিষয়গুলো নিয়ে কোন চিন্তা করা যাবে না মানে কোনো প্রশ্ন করলে তো প্রশ্ন চলে আসে তাই না মানে নানা বিষয়ে খটকা চলে আসে নানা বিষয়ে সন্দেহ চলে আসে চিন্তা করার সাথে এই জিনিসগুলো চলে আসতে পারে কিন্তু শুধুমাত্র সেগুলো নিয়ে চিন্তা করতে হবে যে জিনিসগুলা ইসলামে বলা আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে মানে ইসলামকে হ্যাঁ বোধক চিন্তাই করতে হবে ইসলামের সাথে হ্যাঁ বোধহক সম্মতিমূলক চিন্তাই শুধু করা যাবে এছাড়া আর কোনো চিন্তা করা যাবে না ইসলামে এটার কোনো বিধান নাই শেষ কথা ভাই যে হাদিস গুলোর কথা বললো ওই হাদিস গুলো আমি একটু তাহলে দেখিনি যে ক্লিয়ারলি বলে দিচ্ছে এই সহি মুসলিম দুইশো একচল্লিশ নম্বরে ইসলাম ফাউন্ডেশন দুইশো তেতাল্লিশ নাম্বার ইসলামিক সেন্টার দুইশো একান্ন নাম্বার কি তাহব প্রকাশী দুইশো একচল্লিশ নাম্বার আবহরার হাদিস বলতে মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয় এক পর্যায়ে এমন প্রশ্ন সৃষ্টি হয় এই সৃষ্টি তো আল্লাহ সৃষ্টি করছে তাহলে আল্লাহ কে সৃষ্টি করলো তখন নবী নিজে বলল যে আর যার অন্তরে এমন প্রশ্নের সৃষ্টি হয় সে যেন বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আর একটা হাদিসে মিশকাতুল মাসাবিতে এটা এটা দেখেন এটা অনেকগুলো হাদিস আছে বুখারি মুসলিম আরো অনেক কিছুতে সেটাতে আছে যে যেমন আবু হুরাই বলতেছে যে শয়তান তোমাদের মধ্যে কারো কারো কাছে এসে প্রশ্ন করে এটা ওটা কে সৃষ্টি করছে এরপরে বলে যে আল্লাহ কে সৃষ্টি করছে তখন শয়তান যখন এই পর্যায়ে উচিত যায় পৌঁছায় তখন তার উচিত আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা যাতে সে এই ধারণা পর্যন্ত সীমাবদ্ধ থাকে এরকম আরো বহু হাদিস দেখানো যাবে সে বারবার বলতে বলছে যে আমান্ত বিল্লাহি বলতে বলছে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এই আমান্ত বিল্লাহি বলতে বলছে বারবার বলছে যে আমান্ত বিল্লাহি এই আমান্ত বিল্লাহি বলে মানে আল্লাহর প্রতি বিশ্বাস আনছি বলে নিতে বলছে তার মানে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যায় এই ধরনের কোনো চিন্তা এই ধরনের কোনো কল্পনা

আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে এটা আমার অজ্ঞতা মানে এটাই বুঝানো ট্রাই করছি যে আপনি তো ইসলাম না আপনি ইসলামের একটা অংশ আপনি একজন মুসলিম মানে আপনার একজনকে দিয়ে আমরা তো পুরো ইসলামকে কে করতে পারি না বা ইসলামিক মানে আপনি পুরো ইসলামের

আয়াতটা হচ্ছে কি বিরুদ্ধে যায় যে মানে আপনার গবেষণা এবং নিরপেক্ষতা হচ্ছে কি আয়াতের বিপরীতে যায় মানে সালমানের কিছু হচ্ছে না যে মানে আপনি আয়াতটা নিয়ে আপনি বললেন যে আপনি গবেষণা করবেন কিন্তু সেটা গবেষণা করার কোনো সুযোগ আপনার কাছে নেই আপনার সর্বোচ্চ লিমিটেশন হচ্ছে কি চিন্তা পর্যন্ত এক্স্যাক্টলি এই যে দেখেন কোরআনে আপনার একই সুরার তোর আল ইমরানের পঁচাশি নাম্বার হাতে বলে দিচ্ছে যে এটা অন্য একটা অনুবাদে আছে মহিউদ্দিন খানের অনুবাদে আছে তালাশ করা মুজিবুর রহমানের অনুবাদে আছে অন্বেষণ করা বায়ান ফাউন্ডেশনে আছে চাওয়া

সাদ্দাম কথা বুঝছেন এটা তো আপনি বলতেছেন যে আল্লাহর বিপক্ষে গেলে আপনি আল্লাহর বিপক্ষে যাবেন কিন্তু আল্লাহ তো কয় নাই যে আমার বিপক্ষে তুমি চিন্তা করে কোনো প্রমাণ পেলে আমার বিপক্ষে যাওগা আর পক্ষে পেলে পক্ষে আসো এটা তো আল্লাহ বলে নাই তা আমরা তো এখানে আপনার বক্তব্য শুনতে বসে নাই ভাই আপনার কি মনে হয় যে আমরা আপনার বক্তব্য শুনতে এখানে বসে আছি যে আপনি কুরআন মানলে মানবেন না মানলে না এটা শোনার জন্য আপনার কি মনে হয় যে আমরা বসে আছি বা সেদিন আপনি ইসলাম আপনাকে বললাম না আচ্ছা ঠিক আছে দূরক কথার মাঝে না কথা বলে এগুলা মিউট করেও পারা যায় না এগুলা সাথে কেমনে যে কথা বলে রাসিফ ভাই আমি জানি না আমি পারি না আমার আমার এগুলা দেখলেই বিরক্ত লাগে এগুলা না না ভাই সাদ্দাম ভাই আসলে আসলে ওই ওই মুমিনদের মতো আসলে না আমার মনে হয় যেটা সাদ্দাম ভাই বোধ একটু চিন্তা ভাবনা করে যাতে বাছাই করেই উনি দেখতে চান সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি এই জিনিসটা উনি যে চেষ্টা করছেন অন্তত আমার নাস্তিকদের জবাব দিতে চেষ্টা করছেন এটা কিন্তু ওনার ভালো গুণ কিন্তু তারপরে যদি উনি একটু অধৈর্য অনেকক্ষণ ধরে হয়তো বসে আছেন এই জন্য একটু অধৈর্য হয়ে গেছেন কিন্তু এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন মাতু ভাই আচ্ছা ঠিক আছে তাহলে সাদ্দাম ভাই একটু অধৈর্য হয়ে না ধৈর্য ধরে ধরে আমার কথাটা একটু শোনার মন মানসিকতাটা রাখেন যদি মনে করেন না আজকে আপনার ধৈর্যটা শেষ হয়ে গেছে আরেকদিন আসেন কোনো সমস্যা নেই আরো আসেন যেদিন আপনার ধৈর্য থাকবে ওইদিন আসেন যেদিন আমার একটা সেন্টেন্স পুরোটা সোনার শোনার মতো এইটুক ধৈর্য আপনার থাকবে সেদিন আসেন বাট হ্যাঁ আসিফের সাথে আমি একমত এই যে আপনি যেমন আপনাকে যেটা নিয়ে বলছিলাম যে আপনি এটা আপনার ইচ্ছা যে আপনি মানবেন না ইনফ্যাক্ট আমিও আপনারই মতোই আমি আপনারই মতোই আমিও আমার পদ্ধতিটাও একই গ্রহণযোগ্য হলে গ্রহণ করবো গ্রহণযোগ্য না হলে বর্জন করবো সেই রকম করেই আমিও পড়াশোনা শুরু করছিলাম ইসলাম নিয়ে করতে সেই জন্যই না আজকে এই পর্যায়ে আসি এই অবস্থানে আসি তো সেটা তো আপনার ইচ্ছা বা আমার ইচ্ছা বা আপনার মতো আর অন্যদের ইচ্ছা আমরা তো এখানে কথা বলছি ইসলাম কি করতে বলছে সেটা নিয়ে তার মানে কোথাও বলে নাই সাদ্দাম ভাই আমি আপনাকে বোঝাতে পারছি বরঞ্চ বলছে বরঞ্চ বলছে যে আপনি যদি ইসলাম ত্যাগ করেন তাহলে আপনার কল্লা ফালা দিবো আপনি যদি কোনোদিন বুঝতে পারেন যে ইসলামের এই বিষয়টা আপনার আহ আপনার চিন্তার সাথে ইসলামের এটা মিলতেছে না তখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি অন্য কোনো ধর্ম তালাশ করব। অথবা যদি আপনি ধর্ম তালাশ করতে গেলে বা অন্য কিছু করতে তো আপনাকে আর দুনিয়াতেও আছে গরদান উড়াইয়া দিতে হবে আপনার হবে যদি আপনি ইসলামের কোনো একটা বিষয় অবিশ্বাস করেন আপনার যদি ইমান নষ্ট হয়ে যায় আপনি যদি ইসলাম থেকে বের হয়ে যান তাহলে আপনার গরদান উড়াইয়া দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি আমার মনে হয় আমি আপনাদেরকে ভালোই বুঝাতে পারিনি এখানে হচ্ছে আপনার ইসলামে থাকবো কি থাকবো না সেটা তো আপনার সাবজেক্ট না সাবজেক্টটা হচ্ছে আপনার চিন্তা করতে পারবো কি পারবো না এটা হচ্ছে সাবজেক্ট আপনি এই পারবো কি পারব না কার কথা বলছেন আপনি পারবেন কি পারবেন না না ইসলাম আপনাকে বলছে পারবেন কি পারবেন না কোনটা যে ইসলাম আমাকে বলছে যে তুমি চিন্তা করো এই যে আমি চিন্তা করলাম চিন্তা করে আমাকে কথা শুনেন ভাই আমি শেষ করি শেষ করি এক মিনিট শেষ করি আমি চিন্তা করলাম চিন্তা করার পর দেখলাম যে আল্লাহ যেগুলি বলতেছে না এগুলি তো আপনার ঠিক না তাহলে ভাই আমি

সারাটা দিন শুনাইন আমার অন্তত ধৈর্য নেই ভাই আপনার কথাটা আমি শুনবো আপনি বলেন ইসলাম কি বলছে ইসলাম কি এটা বলছে আপনি যা বলছেন সেটা বলছে না ইসলাম তো বলতেছে না যে ইসলাম বলছে তুমি শরণ করো আল্লাহকে শরণ করো यस চিন্তা করা পাশাপাশি আল্লাহকে শরণ করো সাদাম ভাই ইসলাম তো এটা বলতাছে ইসলাম বলতেছে যে আলটিমেটলি তোমাকে যতই চিন্তা করো না কেন যাই চিন্তা করো না কেন আমি যেটা বলছি সেটাই মানতে হবে না মানলে তুমি ইসলাম থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে বিচ্যুত হয়ে গেলে তোমার বরদানটা উড়িয়ে দেব অজ্ঞতা আপনি এইটা যে নিজেকে বুঝাইতে পারতেছেন না দুইটা জিনিসের মধ্যে পার্থক্য এক হচ্ছে আপনার বক্তব্য আপনার চাওয়া আর একটা হচ্ছে ইসলামের চাওয়া ইসলাম কি চায় সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করতেছি সেটা নিয়ে আমরা ডিসকাস করতে ইচ্ছুক ইনফ্যাক্ট আপনি কি চান এটা নিয়ে আমরা ডিসকাস করতে এই কারণে ইচ্ছুক না কারণ আচ্ছা ডারিন ভাই বিদায় নিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ এটা আপনার ইচ্ছা ভাই আপনার ইচ্ছার জন্য আমরা স্বাগত জানি আপনাকে শুভেচ্ছা জানাই যে হ্যাঁ ভেরি গুড আপনি যাচাই করেন মানলে নিয়ে মানলে ডিসকাস করবো না আমরা অলরেডি আপনার ইচ্ছাটার পক্ষেই আছি সেই জন্য ওইটা নিয়ে আমরা ডিসকাস করব না আমরা ডিসকাস করবো কি যে এটা নিয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইসলাম কি বলে ইসলাম বলছে না আপনার ইচ্ছা না এটা ইসলামের ইচ্ছা ইসলাম বলছে মানতেই হবে আল্লাহর পক্ষেই মানতে হবে না মানলে গলা কাটবে না মানলে কো পাবে না মানলে খুন করবে তাহলে